কোন ওকে খাইছিলাম কি কান্না কেঁদেছিল রে কত। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দিস ইজ মিওর অ্যাশ্বরিয়া অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ গাইজ। তো বন্ধুরা, আজকের ব্লগটা হতে চলেছে খুবই ইন্টারেস্টিং, কারণ আজকে আমার বোনের মুখে ভাত। সো সেই মুখে ভাতে আমি একটু পরেই যাব, আর গিয়ে আমি ভালোভাবে আগে রেডি হয়ে নেব, রেডি হয়ে নিয়ে যাব। আর হ্যাঁ বন্ধুরা, আমি হয়তো মুখে ভাত যখন দেবে তখন হয়তো আমি অ্যাটেন্ড করতে পারবো না, কারণ একটু আগে আমি মামিকে সাজিয়েছি, মা সেজেছে তারপর গেছে, সেজন্য আমার একটু লেট হয়ে গেছে। আর যেহেতু ভাতটা 12টার সময় হবে, এখন বাজেই 11:30, তো আমার রেডি হতে হতে 1.5 ঘন্টা তো মিনিমাম লাগবে। আমি চেষ্টা করছি তাও তাড়াতাড়ি সাজার, অমৃতদা সাজিয়ে দেবে আমাকে। তো যাই হোক বন্ধুরা, আমি একেবারে তোমাদের সাথে ওখানে গিয়ে কথা বলছি, তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো চলো, মুখে ভাতটাই একেবারে দেখে নিই। ওখানে আমার মাকে আমি ক্যামেরা দিয়ে দিয়েছিলাম, তো মা নিশ্চয়ই ভিডিও করে রেখেছে, তাহলে চলো। এই ঝাল দিও না, ঝাল দিও না, চিল্লাবে একটু মার কাছে তুমি ফোন। বন্ধুরা, আমি চলে এসেছি, আর দেখতেই পেলে মুখে ভাতটা আমি তখন ছিলাম না, কিন্তু অন্য একজন নিয়েছিল। আর কাকু কাকিমা এখানে চলে এসছে, কাকু হ্যালো, কাকু কাকিমা চলে এসছে, দিদা আসতে পারিনি, উপরে যাই দেখা যাক ছোট বোনকে দেখি, চলো দেখতে থাকো সামনে। তো বন্ধুরা, এখানে তো আমার গল্প করার মতন কেউ নেই, কিন্তু হ্যাঁ আমার ফেভারিট কাজিন আছে আন্তু, যে থাকলে আমার কাউকে দরকার হয় না, ঠিক আছে। মানে ও নিজে নিজে এত সুন্দর সেজেছে, জাস্ট দেখো পুরো বাজে লাগছে দেখতে। কিন্তু মামাকে খুব ভালো লাগছে, বলো বার বার ঝুট বলো। তাহলে মানে দেখো, কেউ যখন তোমাকে কমপ্লিমেন্ট দেবে তখন ঘুরিও তাকেও কমপ্লিমেন্ট দিতে হয়, তাই জন্য ও দিয়েছে বলে ওকে বলছে ভালো লাগছে। পুরো অন্য পাশন মামপুর মতনই তোমার মেকআপ পুরো সেম দিয়ে দিচ্ছে। আমি তোমাদের এই ভিডিওটার পাশে আমি আমার ফটো দেব, যে আমি যখন ওকে খাইছিলাম কি কান্না কেঁদেছিল রে, আমি ফটো দেখেছি, আমি ফটো দেখেছি, এত কেমন লাগছে, আমি ফটো দেখতে পারি না। তুই আমার খুব খিদে পেয়েছে, তো তাই জন্য আমি মান্তুকে জোর করে নিয়ে যাচ্ছি, তো চলো গিয়ে খাই। ভাত খাবি মানতু? না, আমাকে যদি শোকার জন্য দেয় তো শোক না শুকরে কি করে খাবি? দাঁড়া ভাই, টেন্স ক্যান্সার হয়ে গেল, মোটেই না আর তো খাই আমি, ব্যাস। শুক্তো দিয়েছে, শুক্তো খেয়ে দাও, তোমার সাথে দেখা করছি, দাদা দেখতে পাবো। তো এখন হচ্ছে ডাল আর বেগুনি আছে সাথে, কিন্তু বেগুনিটা আমি খাবো না, কারণ আমার গলা চুলকায়, তাই আমাকে দেবে হচ্ছে আলু ভাজা। আমি বলে দেবো রিজেন, তোর কি আর একটু দাও, আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ। আমি সবসময় আলু ভাজা চেয়েই খেয়ে চিংড়ি খাবে, এটাই তো লজিক, পটল খেলে পটল তুলবে, আমাকে অল্প করে পটল দাও আর চিংড়ি রেখে দাও, প্লিজ চিংড়ি রেখে দিও, তাহলে মন খারাপ মরে, থ্যাংক ইউ। সেই তো বন্ধুরা, মাছ খাচ্ছি, মাছের কালিয়া। তুই খাচ্ছিস না? সব সব মুখ ধরছে কেন? পুরা পাবদা এসছে, পাবদার সাইজগুলো খুব বড়ো, তাই একটাই নেবো, বিশাল বড়ো সাইজ একটাই নিও। মানতু কি পাগল নাকি? তাই থাকে তোর মতন দেখতে মানুষ, হাফ দে লম্বা, হ্যাঁ রোগাও। মিউজিক কটা খেয়েছে? ওকে
কাপড়ের নিচে ভাল লেগেছে তার মানে রান্নাটা খুব ভালোই হয়েছিল আমার চুলের অবস্থা খুবই খারাপ ফ্যানের হাওয়ায় তো নিচে যাব এখন আমি গিয়ে দেখতে থাকো আর সঙ্গে যাবো দেখা যাক আর কি কি হয় খাওয়া দাওয়া তো হয়েই গেল বেশ তাড়াতাড়ি কেমন ভাবে একটা ব্লগিং হচ্ছে আমি বুঝতে পারছি না চোখের কালারটা অন্যরকম খুব জ্বালাচ্ছে বন্ধুরা আগে ভীষণ জ্বালাচ্ছি না আমি জাস্ট ওর সাথে একটা ইটা পরে তুলতে যাই ভালো করে দেখো পুরোটা দেখো জল দেয় আমার একটু হাওয়া চাই যে পাশে শুয়ে হাওয়া দেবে আর এই কানের দুলটা আমার মা বাবা দিয়েছে এই আংটির বক্সটা কোথায় এটা ও বাবা তোর হবে না আমি মডেল আমি মডেল একটা কানের পেয়েছে কাকু দেখ মা নুপুর পেয়েছে কি সুন্দর নুপুরটা ওই ব্যাগটা কত বড় আছে নিজে পরে নিচ্ছিস কি হিসাবে এখানে একটা পেয়েছে আর একটা হার পেয়েছে রূপোর হারে ভর্তি ভর্তি রূপোর হারে কি পেয়েছে আমি জানি না বাট এটা কি একটা এটা কি মানতো এটা ব্রেসলেট হ্যাঁ ব্রেসলেট আমার হবে ওর হাতে তুই আর পিউ তো সেম সি এটা দিয়েছে সোনার চেন দেখতেই পাচ্ছ কি সুন্দর একদম নাইস লাগছে ঝুলি আছে বার হ্যাঁ কত হ্যাঁ জাননি এখানে শেষ অনেক দিন ধরে ভাবছি কি সাজবো কি পরবো পড়তে পড়তে আজকে দিনটাই চলে গেছে আমি বুঝতে পারিনি কখন গেছে তো যাই হোক এখন আমরা যাবো হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে তোমাদের সাথে ভিডিওটা এন্ড করছি তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকো মা তো শিখে গেছে ওয়াও তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ছিল তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও বোন প্রচুর গিফট পেয়েছে প্রচুর জামা কাপড় পেয়েছে যেগুলো আমি তোমাদের সবকিছু ভিডিওতে দেখাতে পারলাম না কারণ এত এত বড় হয়ে যেত ভিডিওটা সেই জন্য আমি ভিডিওটাকে আর বেশি বড় করলাম না আর হ্যাঁ বোনকে তোমরা ব্লেসড করো যেন ও অনেক বড় হয় আর ও খুব কিউট আর দেখা হচ্ছে নতুন এক ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।